নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কারো হুমকি ধমকিকে আমরা পরোয়া করি না। নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে, কারো কোনো ক্ষতি করি নেই, জেনে শুনে আমি কারো কোনো ক্ষতি করি নেই। বিএনপি করে না করে যে যখন যার যা কাজ নিয়ে আসছে আমি করে দেওয়ার চেষ্টা করি। এই যে করি, এই যে আমরা তাদেরকে তাদের সাথে এরকম ভালো করি, বিশ্বাস করেন ওরা যদি সুযোগ পায় কাউকে ছাড়বে না। আমরা বারবার তাদের ছাড় দেই, কিন্তু ওরা যদি সুযোগ পায় আমাদের ছাড়বে না। এইটা কি ধরনের রাজনীতি? খালি একটা জিনিস বুঝে ফেলছি, একটা জিনিস বুঝে ফেলছি যে যারা এরা যারা এই দেশকে ভালোবাসে না, যারা এই দেশকে মানে না, কারণ স্বাধীনতা যুদ্ধে তারা বিরোধিতা করেছিল, যারা স্বাধীনতা সংগ্রামকে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না, যারা এই সংবিধান মানে না, তাদের সাথে আর শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব না। আগামী নির্বাচনে এইটাই ঠিক হবে, হয় ওরা থাকবে না আমরা থাকবো। আমি একটা কথাই শুধু আপনাদেরকে বলতে চাই, সেই 71 সালে যেরকম হয়েছিল, আবার 75 সালে যেটা যেরকম হয়েছিল, আবার সেই স্বাধীনতা বিরোধী চক্র তাদের দেশীয় এবং আন্তর্জাতিক মিত্রদের নিয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, যে করে হোক জননেত্রী শেখ হাসিনাকে উৎখাত করতে হবে। সামনে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এটা শুধু একটা সংসদ নির্বাচন না, এটা শুধু একটা জাতীয় নির্বাচন, সংসদের নির্বাচন না, একটা এমপি নির্বাচন না। এই নির্বাচনের উপর নির্ভর করবে বাংলাদেশ কোথায় যাবে সামনে। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, যখন সারা বিশ্ব মানতেছে, স্বীকার করে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখন তাদের এইটা আর সহ্য হয় না, তারা বলে না না দেশ শেষ হয়ে যাচ্ছে। শুধু তাই না, জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নেতা হিসেবে স্বীকৃতি পাচ্ছে, এটাও তাদের সহ্য না। কাজে যে করেই হোক এই সরকারকে সরাইতেই হবে, তারাও মরিয়া এবং হুঙ্কার দিয়ে যাচ্ছে কি নির্বাচন তারা হইতে দিবে না, কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া নির্বাচন হইতে দিবে না। আপনাদেরকে আজকে এটাই বলতে আসছি, নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনেই হবে, নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, কারো হুমকি ধমকিকে আমরা পরোয়া করি না। নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকামার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করি এবং স্মার্ট বাংলাদেশ উপহার দেব এই নতুন প্রজন্মকে। Ireland, be a show stealer.